শীতকালে সপরিবারে চিড়িয়াখানা ঘুরতে যাবে না এরকম বাঙালি খুব কমই আছে। যেমন আমি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল সপরিবারে চিড়িয়াখানা যাব। এই সময় যেহেতু চিড়িয়াখানায় প্রচুর ভিড় হয়, তাই আমি আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আপনারা চাইলে ভিড় এড়াতে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারেন। ভিতরে ঢুকে যা সামনেই বসার জায়গায় অনেক লোক বসে টিফিন করছে। আমরাও ভাবলাম একেবারে টিফিনটা করে তারপর বেরোবো ঘুরতে। শীতকাল মানেই বুঝতেই পারছেন, মানে অতিরিক্ত ভিড়, কচি কাচাদের নিয়ে একটা ঘুরতে আসার বেস্ট জায়গা। তো আমার পেছনে দেখুন, অলরেডি প্রচুর ট্যুরিস্ট এসেছে। আমরা এসে যথারীতি বসে গেছি, এখানে খাওয়া দাওয়া সেরে এবার আমরা ঘুরতে বেরোবো। সপরিবারে চলে এসেছি, ঢুকেই আরম্ভ করে দিয়েছি খাওয়া দাওয়া। অনলাইন টিকিট কাটার সময় নজর পড়েছিল থার্সডেও নাকি জু খোলা থাকছে, সেই মতো প্ল্যান আমি থার্সডেই করেছিলাম। এসেছি আজকে থার্সডে, যথারীতি অন্যান্য টাইমে থার্সডে বন্ধ থাকে। তো আপনারা এখন 31 তারিখ পর্যন্ত, মানে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত থার্সডে খোলা থাকবে, আপনারা চাইলে থার্সডে আসতে পারেন। খাওয়া দাওয়া সেরে যথারীতি সামনে এগোতেই আরও ভিড় চোখে পড়ল। কাছে গিয়ে দেখি, ও মা, একটাও সিংহ নেই, হরিণও নেই, গরিলাও তো নেই দেখছি। ও বাবা, আউল কোথায় গেল? দেখি তো সাপ দেখা যাচ্ছে কি না। না, একটাও তো সাপও নেই। তাহলে কি চিড়িয়াখানা বন্ধ হয়ে গেল? না না, এখানে মনে হয় ইয়েলো অ্যানাকোন্ডাটা দেখতেই পাবো। দেখি ভালো করে। অবশেষে পৌঁছলাম আলিপুর জু। এখানেই আপনাদের ঘুরে দেখাবো কী কী আছে। তার আগে বন্ধুরা বলে দিই, আপনাদের আসার সবথেকে শর্টকাট রাস্তা, ট্রেনে করে এলে শিয়ালদা স্টেশন থেকে 230 নম্বর বাস ধরে আপনারা সরাসরি জুয়ের সামনে নামতে পারেন। আর মেট্রোতে এলে আপনাদের নামতে হবে রবীন্দ্র সদন স্টেশনে, ওখান থেকে জাস্ট 7 মিনিটের রাস্তা। আর যদি অনলাইন টিকিট কাটতে চান, সরাসরি মোবাইলের গুগলে গিয়ে সার্চ করুন আলিপুর জু। আলিপুর জু সার্চ করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে দেখুন আলিপুর জু যেটা লেখা রয়েছে, ওই জায়গায় সরাসরি ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের একটা পেজ ওপেন হবে। এবার দেখুন রাইট সাইডে একটা মেনু অপশান দেওয়া আছে, সরাসরি ওই মেনু অপশানে যান এবং নিচে ই টিকিট অপশান পাবেন। ই টিকিট অপশান খুললে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে। এখানেই ডিটেলস ভরে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নিতে পারেন। ঢুকে আমরা সরাসরি যাচ্ছি, ঢুকেই আমরা ডান দিকটা প্রথমে কভার করব, দেন বাঁ দিকটা। তো ডান দিকে আপনারা যেটা পাবেন, এখানে এলিফ্যান্ট পাবেন, টাইগার পাবেন, নানা ধরনের বার্ডস দেখতে পাবেন। তো চলুন আপনাদের দেখাই, পিকক। পিকক কটা আছে রে? কটা পিকক? একটা। ভালো করে দেখো, পিককের উল্টো দিকেই আছে ম্যাকাও। টাইপস অফ ম্যাকাও। আরো কিছুটা সামনে এগোতেই লক্ষ্য পড়লো সারস। বিভিন্ন ধরনের এখানে সারস রয়েছে, কারো ঠোঁটটা চ্যাপটা, কারো লম্বা, আরো কত কি। দেখ এর ঠোঁটটা, দেখ কত বড়। সব দিকেই হাঁটা, ওই তো ঘুরে মাঝখান দিয়ে বেরোবো। এবার এলিফ্যান্ট, এলিফ্যান্ট, না না এলিফ্যান্ট, হাতি কে বললো, হাতি কাকে বলে? কটা এলিফ্যান্ট আছে? দুটো। এইরকম এলিফ্যান্টের কাছে আমি একটা ম্যাপ পেয়ে গেছি, তো এই ম্যাপ
মুহূর্তে এই মুহূর্তে আমরা আছি জাস্ট এই এলিফ্যান্ট রয়েছে, এলিফ্যান্টের কাছে। তো এখান থেকে আমরা সোজা যাব, এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে কিছুটা এগিয়েই আমরা আরও জিরাফ বা এ পেয়ে যাব। এন্ট্রি গেটের সামনেও এইরকম একটা ম্যাপ পেয়ে যাবেন, অবশ্যই একটা ছবি তুলে রাখবেন, অনেক সুবিধা হবে। প্রচুর ভিড়। এখানে বলে রাখি বন্ধুরা, আপনাদের প্রথমে বলেছিলাম যে সিংহ নেই। হ্যাঁ সত্যি, আমরা যখন গিয়েছিলাম তখন সিংহ বাবাজি খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিল, বাট কিছুক্ষণ ওয়েট করার পর ভাবলো একটু ফটোশ্যুট করতে চলেই যাই, তাই সরাসরি সামনে চলে এসেছিল। টোটাল যদি আমরা মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যতটা পারছি অল্প অল্প করে কভার করার চেষ্টা করছি। সাদা ময়ূর। ম্যাপ ছাড়াও ঘুরতে ঘুরতে আপনারা এই রকম বোর্ড লক্ষ্য করে থাকবেন, কোন দিকে কি আছে। জলহস্তি দেখবি, দেখবো কিভাবে। যা দেখতেই তো পাচ্ছি না কোথায় গেল। মুখ দেখাবে না বলে এইভাবে শুয়ে আছে, তো কি করব, এইটুকুই দেখে সন্তুষ্ট থাকি। জাস্ট হিপোপটামাসের উল্টো দিকেই ইমু, দেখো। ও বাবা কত বড় গলা দেখো খালি। আস্তে 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 আস্তে, এই দেখ এখানে কত হাঁস চই চই। এখানে আবার জিজিও আছে, দেখ মাম্মাম কত বড় বড় মাছ, দেখো মাছগুলো। আসো আসো এদিকে টাইগার, এদিকে টাইগার, বাবা কত টাইগার আছে এখানে। ও বাবা খেয়ে দে রেস্ট নিচ্ছে বেচারি, আমাদের কিছু পাত্তাই দিচ্ছে না। বন্ধুরা আপনাদের এখানে দেখিয়েছিলাম একদম প্রথমে যে বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘ ছিল অনেকটা দূরে, খেয়ে দে রেস নিচ্ছিল। দেখুন ওই যে শুয়ে আছে, ওই তো সাদা বাঘ। হ্যাঁ ও তো রেস নিচ্ছে, একটু ওয়েট করতেই হবে। দেখুন বন্ধুরা উড়ে বাবা সাউন্ডটা দেখুন। আরো একটা দেখো, ওই যে দূরে বসে আছে দেখতেই পাওয়া যাচ্ছে না, কাঁচে নিজেদেরই রিফ্লেক্ট হচ্ছে। এখানে বন্ধুরা সত্যি সত্যি কিন্তু অ্যানাকোন্ডা দেখতে পাইনি, অনেক ট্রাই করলাম এদিক ওদিক খুঁজে কিন্তু কোথাও ছিল না, তাই হতাশ হয়েই ফিরতে হলো। চলো চলো আউলের ঘরে চলো, চলো আগে চলো আগে আগে। আউল দেখা যাবে না, এই তো এইটা দেখা যাচ্ছে। আসো এটা লজ্জাবতী বানর, সত্যি লজ্জা পাচ্ছে। মামা ক্রোকোডাইল গুলো দেখবি আয়, চ
চলো এই হলো সরীসৃপ ভবন। লিজার্ড তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মাম্মা, কোথায় মা? না না লিজার্ড নেই, দেখতে পাচ্ছি না। কোবরা, কোবরা দেখতে পাওয়া যাবে না, ঢুকে পড়েছে কোথাও। রেটিকুলেটেড পাইথন, নাচুনে হরিণ, আঁচুনে হরিণ দেখা হয়ে গেছে। চলো আরো অনেক হরিণ আছে, এই যে পেছনে দুটো নাচুনে হরিণ। হ্যাঁ বলো তো, হাই বন্ধুরা বলে দাও। মামা ক্যাঙ্গারু পাঙ্গারু এখানে আসো, ওই দেখো কাঙ্গারু কি করছে। ভল্লুক কি দেখতে যাচ্ছ তুমি? উল্লুক নয় রে ভল্লুক। বলে নাকি খেতে দেব। আদি যুগে চলে এসেছি, সব থেকে পুরানো প্রাণী, এখনো ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে। গরিলা এই মুহূর্তে নেই, এখানে কোনো কাজ চলছে, গরিলার খাঁচা বন্ধ। বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা পার হেড টিকিট। এখানে চিড়িয়াখানা ঘুরে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোথাও নতুন কোনোখানে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।